কোরআন বলছে কুল, হাবিব আপনি বলুন, ইন্নাস সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মামাতি, ওয়া মাহইয়ায়া, আমার থেকে যাওয়া, আমার চলে যাওয়া, সুবহানাল্লাহ, লিল্লাহ রাব্বিল আলামিন, সবগুলো ওই আল্লাহর জন্য, সুবহানাল্লাহ, হাবিব আপনি বলুন, ইউর স্টেইং, ইউর প্রেয়ার, ইউর স্যাক্রিফাইস, ইউর স্টেইং, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার থাকা, আপনার যাওয়া, সবই আল্লাহর জন্য, সুবহানাল্লাহ, হু ইজ আল্লাহ, কে আল্লাহ, লা শারীকা লাহু, যার কোনো শরীক নেই, ওয়া বিযালিকা উমিরতু, আপনি বলেন আপনি আদিষ্ট হয়েছেন, সুবহানাল্লাহ, ইউ হ্যাভ অর্ডারড বাই সামওয়ান, আপনাকে আদেশ দেওয়া হয়েছে, হোয়াট কাইন্ড অফ অর্ডার, কি অর্ডার দেওয়া হয়েছে, ওয়া আনা আফযালুল মুসলিমিন, হাবিব আপনি বলুন আপনি প্রথম মুসলমান, সুবহানাল্লাহ, এখানে কি রহস্য লুকিয়ে আছে, প্রথম মুসলমান মানে যিনি আল্লাহকে প্রথম সিজদা করেছেন, সুবহানাল্লাহ, জোরে কোন না, সুবহানাল্লাহ, তো যিনি আল্লাহকে প্রথম সিজদা করেছেন তিনি প্রথম মুসলমান, তিনি কেন প্রথম সিজদা করেছেন, কারণ যখন আমার নবী ছিল না সূর্য ছিল না চন্দ্র ছিল না গ্রহ ছিল না নক্ষত্র ছিল না চাঁদ ছিল না সাগর ছিল না নদী ছিল, যখন ছিল না, যখন তখন ছিল না, তখন শব্দ যখন ছিল না, সুবহানাল্লাহ বলেন না, যখন শব্দ যখন ছিল না তখন এক খোদা থা মুস্তাফাকে বানায়া, সুবহানাল্লাহ, এটা সূরা ইয়াসিনের ভিতরে এসেছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, সুবহানাল্লাহ, জোরে বলেন না, সুবহানাল্লাহ, আল্লাহর ইচ্ছাকে আল্লাহ বলেছেন কুন হয়ে যায়, সুবহানাল্লাহ, কাকে বলেছেন আল্লাহ, আল্লাহর ইচ্ছাকে, সুবহানাল্লাহ, কাকে আল্লাহ, আল্লাহর ইচ্ছাকে বলেছেন কুন, তখন কুনের সাথে সাথে কাপ মানে কালামুল্লাহ আর নূন মানে নূরে মুস্তাফা হয়ে গেছে, তখন আর কেউ ছিল বুঝেন না, কেউ ছিল, সেজন্য আমার নবী প্রথম, এখন সূর্য সৃষ্টি হচ্ছে নবীর সামনে, বুঝেন, চাঁদ বানাচ্ছে আল্লাহ নবীর সামনে, তারা বানাচ্ছেন নবীর সামনে, সমুদ্র বানাচ্ছেন নবীর সামনে, গ্রহ বানাচ্ছেন নবীর সামনে, আলম বানাচ্ছেন নবীর সামনে, ইনসান বানাচ্ছেন নবীর সামনে, সাজারাত, জামাতাত, নাবাতাত, হাইওয়ান, জিন, ইনসান, গোটা আলামিন বানিয়েছেন আল্লাহ আমার নবীর সামনেই, সেজন্য আমার নবী রাহমাতাল্লিল আলামিন, আপনি না চিনলে রহমত হতে পারবেন না, আপনার তিনটা ফোলা তিন দেশে তাকে মনে করেন, একজন আমেরিকায়, একজন সৌদি আরবে, আর একজন নোয়াখালী, মনে করেন তিনজনের জন্ম তিন জায়গায় হয়েছে, সময়ে সময়ে আপনি সেখানে ছিলেন, ওখানে ওখানে বড় হচ্ছে, তারা সিটিজেনশিপ পেয়েছে, কথার কথা, এখন আমেরিকায় যে বড় হয়েছে সে ইংরেজি ছাড়া কিচ্ছু বুঝে, সৌদি আরবে যে বড় হয়েছে সে আরবি ছাড়া কিচ্ছু বুঝে, আর নোয়াখালী যে বড় হয়েছে সে সিরিঙ্গে ভাষা এখন আপনি বাবা হিসেবে যদি তিনজনের জন্য দয়াবান হতে চান তাহলে তিনজনের ভাষা আপনাকে বুঝতে হবে, ঠিক কিনা, না আপনি তিনজনকে দয়া করতে পারবেন না, প্রথম ছেলে বলবে ও মাই ডিয়ার ফাদার আই নিড এ গ্লাস অফ ওয়াটার, তখন কইবে কি কইস কি কইস কি কইস, ঠিক কিনা, সে বলছে আব্বা আমার এক গ্লাস পানি খেতে মন চায় আই নিড এ গ্লাস অফ ওয়াটার, আর আমেরিকা ইংরেজিতে একদম বোঝেন মুখের ভিতরে পুরো উচ্চারণ করে এরকম করে বলে, তখন আপনি যদি বাপ ইংরেজি বোঝেন তাহলে তাকে পানি খাওয়াতে, ঠিক কিনা বলেন না, এরপর আরবি সে বলছে ইন্নি উরিদু আন আশরিবা আল মা, আমার ইচ্ছা হচ্ছে পানি খাবো, তখন আপনি যদি আরবি না বোঝেন পানি দিতে পারবেন, সে কাতলাইতে কাতলাইতে মরে যাবে, কিন্তু আপনি কি কি কইতে সে তো বুঝতেছেন না, আপনাকে দোবাসী ভাড়া করে আনতে হবে, ঠিক কিনা বলেন, আর নোয়াখালীতে কি কইব হানি দেন, কি দেন হানি দেন, সিলেটে আরো রিক্সা আছে হানি কাউকা, হ্যাঁ
বাবা তিন সন্তানের বাসা বুঝলেই তিনজনের জন্য দয়াবান হতে পারবে। আর আমার নবী গোটা আলামিনের ভাষা বুঝে বলেই আলামিনের রহমত জুড়ে কর। আমার নবী চাঁদেরও ভাষা বুঝে, আমার নবী সূর্যের ভাষাও বুঝে, কথা বলেন তো দীপ্তা ঠিক কিনা, আমার নবী গ্রহের ভাষা বুঝে, আমার নবী ওটের ভাষা বুঝে, আমার নবী গুই সাপের ভাষা বুঝে, আমার নবী পশু পাখি বৃক্ষ লতা কীট পতঙ্গের ভাষা বুঝে, আমার নবী সবার ভাষা বুঝে, তাই আমার নবী সবার জন্য রহমত ঠিক কিনা বলেন। মাওলায়া সল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদ।